নমস্কার বন্ধুরা, হন্টেড সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ 25শে মে 2021, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ নিবেদন নজরুল প্রণাম 1428। বাংলা সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমন একজন বীরের মতো। তার কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, দ্রোহের মন্ত্র। বাঙালির সব আবেগ অনুভূতিতে জড়িয়ে থাকা চির বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্ম জয়ন্তীর উপলক্ষে আমাদের এই বিশেষ নিবেদন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমাদের প্রথম নিবেদন, কান্ডারি হুঁশিয়ার। ভারতের স্বাধীনতা আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল, তখন কবি দেশ নেতাদের উদ্দীপ্ত করার জন্য রূপক আশ্রয়ে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি রচনা করেছিলেন। এই কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত, যা প্রকাশিত হয় বঙ্গবাণী পত্রিকায় জ্যৈষ্ঠ মাসের 1333 বঙ্গাব্দে। কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছি পাল, কি ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান হাও, আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তেমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্ত রণ কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি বল, ডুবিছে মানুষ সন্তান মোর মার, গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো জেঠা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হয় ভারতের দিবাকর। উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আমি অলক্ষে দাঁড়ায় আছে তারা দিবে কোন বলিদান। আজই পরীক্ষা জাতির অথবা জাতির করিবে শ্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। শুনছিলেন কবিতা কান্ডারি হুঁশিয়ার, কণ্ঠে আমি মৌসুমী। আমাদের পরবর্তী নিবেদন, কবির অনুপম নিদর্শন বিদ্রোহী কবিতা, যা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রকাশিত হয় 1922 সালের 6 জানুয়ারি বিজলী পত্রিকা। এরপর কবিতাটি মাসিক প্রবাসী, মাসিক সাধনা ও ধূমকেতুতে ছাপা হয়। প্রকাশিত হওয়া মাত্রই এটি ব্যাপক জাগরণ সৃষ্টি করে। দৃপ্ত বিদ্রোহী মানসিকতা এবং অসাধারণ শব্দবিন্যাস ও ছন্দের জন্য আজও বাঙালি মানসে কবিতাটি চির উন্নত শিরো বিরাজমান। আমাদের আজকের উপস্থাপনা বিদ্রোহী কবিতা। কবিতা পাঠে শ্রীমতী রাজশ্রী সাধুকা। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির এই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেয়ে দিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ব বিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভসমন মাইন, আমি ধৈর্যটি, আমি আইলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিদাত্তির, বল বীর চির উন্নত মম শির। আমাদের পরবর্তী নিবেদন সৃষ্টি সুখের উল্লাসে। কবিতাটি নজরুল লিখেছিলেন জেলে বসে। কবিগুরু রবীন্দ্রনাথ ওই সময় তাকে বসন্ত নাটক উৎসর্গ করেছিলেন। সংবাদ পেয়ে উচ্ছ্বসিত হয়ে কবি নজরুল এই কবিতা মারফত নিজের অনুভূতি ব্যক্ত করেছিলেন। এই কবিতা দোলনচাঁপা কাব্যগ্রন্থের অন্তর্গত। 1333 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বকিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমায় রুদ্ধ প্রাণের পল্ললে, বান্ডেকে ওই জাকলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে, আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো, আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখে সুখ হাসে, ওই রিক্ত বুকের দুঃখ হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শেষ, ফুললো সাগর দুললো আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানি শুলাসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শসলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন পলাশ অশোক, শিমুল ঘায়েল পাক লাগে ওই দিক পাশে, গদ্দিক বালিকার পিত বাসে, আজ রঙন এলো রক্তপানের অঙ্গনে, মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন ধরে ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুক টলা খুন, কেউ বা আগুন কেউ বা মানিনি চোখের জলে বুক ফাঁসে, তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে, ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতান পাগলা গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আসিন শিউলি শিথিল, হাসলো শিশির দুব ঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাকলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূতর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সদ্যজাত জড়ায় মরা বাম পাশে, মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। শুনছিলেন কবিতা সৃষ্টি সুখের উল্লাসে, কণ্ঠে অনুষা। আমাদের পরবর্তী নিবেদন ছোটদের জন্য লেখা কাজী নজরুল ইসলামের সুন্দর একটি কবিতা লিচু চোর, যা ঝিঙে ফুল কাব্যগ্রন্থের অন্তর্গত, কণ্ঠে অজন্তা। কাজী নজরুল ইসলামের লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে এইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই জড়েছি ছোট্ট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমার ধুম গোটা দুচ্চার, দিলে খুব কিল ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাকব দে হাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিন্নু দেয়াল দেখি এক ভিডরে শেয়াল, ও বাবা শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোতা, দেখে যে আটকে ওঠা কুকুরও জারলে ছোটা, আমি কই কম্ম কাবা কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে, ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যায়, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিঁচা,
সে কি ভাই যায় রে বুলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা, তৌবার নাক খপ্তা। নমস্কার। আমাদের পরবর্তী নিবেদন ছোটদের জন্য লেখা কাজী নজরুল ইসলামের সুন্দর আরও একটি কবিতা খাঁদু দাদু, যা ঝিঙে ফুল কাব্যগ্রন্থের অন্তর্গত। কণ্ঠে স্বাগতা। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? হেদা নাকে নাচছে নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর নাকটা থেকে করলো খেদা রেদা বুলিয়ে, চামচি কেছা বসে যেন ন্যাজুর ঝুলিয়ে, বুড়ো গরু টিকে যেন শুয়ে কোলা ব্যাং। অহমা আমি হেসেই মরি, ন্যাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খেদা নাকের ছেঁদা দিয়ে টুকি কে দেয় টু, সর্দি বলে সর্দি ওটা, এ রাম ওয়াক থু। কাছিম যেন উপুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং, ও মা আমি হেসেই মরি, ন্যাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চিনা ম্যান মা, নাম বুঝি চাংচু, তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু। জাপান দেশের নটি শুনি নাকে এঁটেছেন, হমা আমি এসেই মরি, ন্যাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক, ঘুম দিলে ওই চ্যাপটা নাকে বাজত সাতটা শাঁখ, দিদিমাতাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন, হমা আমি এসেই মরি, ন্যাক ড্যাঙা ড্যাং ড্যাং। লম্ফানন্দে লাফ দিয়ে মা চলতে বেজির ছা, দাড়ির জালে পা পড়ে দাদুর আটকে গেছে গা, বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন, হমা আমি এসেই মরি, ন্যাক ড্যাঙা ড্যাং ড্যাং। দিদিমাকে দাদুর নাকে টাঙাতে আলমানাক, গজাল ঠুকে দেছেন ভেঙে ভাঙা নাকের খ্যাক, মুচিয়ে এসে দাদুর আমার নাক করেছেন টান, হমা আমি হেসেই মরি, ন্যাক ড্যাঙা ড্যাং ড্যাং। বাঁশির মতো নাসিকা মা মিলে নাসিকে, সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে, সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান, খাদু দাদু নাকু হবেন, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। আমাদের পরবর্তী নিবেদন মুনাজাত। এই কবিতায় তিনি বিশ্বজগতের পরিচালক প্রভুর প্রতি তার শ্রদ্ধা বিশ্বাস এবং আকুল নিবেদনকে স্পষ্ট বুঝিয়েছেন। কবিতা পাঠে শ্রেয়া। মুনাজাত। আমারই সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার, হে প্রভু শেখাও নিচু তার চেয়ে নিচু পাপ নাহি আর, যদি সতেক জন্ম পাপে হই পাপি, যুগ যুগান্ত নরকেও যাপি, জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাহি নিচু তার। ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সমঠাই পায় শত্রু মিত্র পর, নিন্দা না করি ঈর্ষায় কারো অন্যের সুখে সুখ পাই আরো, কাঁদি তারে তরে অশেষ দুঃখী ক্ষুদ্র আত্মা তার। আমাদের পরবর্তী নিবেদন ছায়ানট, কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা আপন পিয়াসী। কবিতা পাঠে অজন্তা। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমারই তিয়াসি বাসনায়, আমারই মনে তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চোর আসে নিশীতে স্বপ্নে জোছনায়, আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম, অশনি আলোকে হেরি তারে থির বিজলি উজ্জ্বল অভিরাম, আমারে রচিত কাননে বসিয়া পড়ানো পিয়ারে মালিকা রচিয়া, সে মালা সহসা দেখিন জাগিয়া আপনারই গলে দোলে হায়, নমস্কার। আমাদের সর্বশেষ নিবেদন কাজী নজরুলের জীবনমুখী কবিতা আশীর্বাদ, কণ্ঠে শ্রেয়া।
আশীর্বাদ। আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়। ভাঙো সে দেয়াল প্রদীপের আলো, যাহা আগুলিয়া রয়। অনাত্মীয়রে আত্মীয় করো, তোমার বিরাট প্রাণ করে না কো যেন কোনো দিন কোনো মানুষে অসম্মান। সংসারের মিথ্যা বাঁধন ছিন্ন হোক আগে, কবে সে তোমার সকল দেউল রাঙিবে আলোর রাগে। আজ এখানেই শেষ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফলো করুন আমাদের ফেসবুক পেজ, পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।